হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুস্বাগত জানাই আরেকটি নতুন বিরতে। তো তোমরা কেমন আছো? আসলে সবাই ভালো আছো বন্ধুরা। বন্ধুরা আজকে আছি নিশান ডুবা। নিশান ডুবা বেসিক্যালি আমাদের একটি ফেমাস প্লেস বলতে পিকনিক স্পট। তো সেখানে বেশি কিছু নেই, নদী আছে আর একটা থালবাগান আছে। তো সেখানে যাবো, তো ভিডিওটি অবশ্যই দেখে থাকো। আর অ্যাকচুয়ালি আজকে একটা ফ্রেন্ডের বার্থডে আছে, তো সেটা সেলিব্রেশন করতে যাবো ওখানে। তো ভাবলাম তোমাদের সাথে মোমেন্টটি শেয়ার করি। তো ভিডিওটি অবশ্যই দেখে থাকো, বেশি কিছু মজা নেই, জাস্ট ওখানকার ভিউটাই, জায়গার লোকেশনটা, জায়গাটা কীরকম আছে। তো দেখো ভিডিওটি। তো গাইস, আমি অনেকক্ষণ আগে ক্যামেরা অন করছিলাম, বাট কোনো কিছু রেকর্ড হয়নি, যাই না কেন কি রেকর্ড হয়নি, ক্যামেরা অন ছিল। তো আমরা বর্তমানে চলে আসলাম হচ্ছে প্রেমনগর পার হয়ে চলে আসলাম। তো এটা ক্যানেল রাস্তা, পাশে ক্যানেল আর এটা হচ্ছে ক্যানেলের রোড। রোডে অবশ্য তুমি দেখতে পারো রোডের কন্ডিশান কীরকম, একদম অফরোডিং পুরো। আর মাঝে মাঝে তোমরা এরকম সুইমিং পুল দেখতে পাবে, দাঁড়াও দেখাচ্ছি। এগুলো হচ্ছে গভর্নমেন্ট সুইমিং পুল, এখানে সবাই চান করতে পারো তোমরা। তো রাস্তার কন্ডিশন খুবই খারাপ এদিকে, কারণ বড়ো বড়ো নদী থেকে বড়ো বড়ো ডাম্পারগুলো এসে কী বলে পাথর বালির নিয়ে যায়, ওই জন্য এরকম কন্ডিশন রাস্তার। রাস্তা পুরো ভেঙে আছে, আর আমরা আজকে আসছি টোটাল কজন? 6 জন আসছি। অ্যাকচুয়ালি অনেকে আসার কথা ছিল, বাট কেউ আসলো না, কারণ জানোই সিচুয়েশান কীরকম এখন, চারদিকে শুধু করোনা 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 করোনা। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ফ্রেন্ডের জন্য কোনো কেকই পাইলাম না বাজারে। কেক বলতে কি একটা কী বলে ওগুলোকে, নর্মালি যেগুলো ক্রিম কেক হয় ওগুলো পাইনি, বাট কী বলে ওগুলোকে, যাই হোক দেখতে পাবে তোমরা ভেবোতে কেকটা কীরকম। সো ওকে, সান্ত্বনা দেওয়া ছাড়া কিছুই নেই আমাদের কাছে, কারণ আমরা তো বাজারে গেছি কমসে কম, না কেক পাইনি সেটা বড়ো কথা, কেক পাইনি সেটা আমার দোষ কোথায়, আমরা তো কিনতে গেছিলাম না। তো মাঝে মাঝে এরকম সুইমিং পুল, ও ভাই লোকেশনটা একদম পিসফুল, পুরো শান্তিপূর্ণ, কারণ অত লোকে যাওয়া আসা নেই। প্লাস হচ্ছে ওখানে যে শালবনটি আছে একদম পুরো ঠান্ডা, মানে গরমের দিন একদম বেস্ট। মানে আগে তো খুব ঘন ছিল, বাট এখন লোকালে লোকের জন্যই ফাঁকা হয়ে গেছে, আস্তে আস্তে ঘাস কাটতেছে নিয়ে যাচ্ছে। যদিও প্লেসটি প্রাইভেট প্লেস না, গভর্নমেন্ট প্লেস, বাট তবুও গভর্নমেন্টের দেখাশোনা করে না, সেজন্য এখানকার মেবি লোকালিটির লোক, দুই লোকও আসতে পারে কোনো গ্যারান্টি নেই। তো এই সামনে আমাদের লোকেশন চলে আসছি, আর অ্যাকচুয়ালি আমরা ছোটোবেলায় খুব আসতাম, এগুলো আসতে সাইকেল নিয়ে আসতাম, সাইকেল নিয়ে সেই ক্যানেলের এদিক থেকে নামাই ওদিকে উঠে যেতাম। আর এখানে সুড়ঙ্গ টাইপের আছে, কারণ এখানে একটা ব্রিজ, একটা ব্রিজের নিচ দিয়ে জল আসে আর উপর দিয়ে গাড়ি যায়, মানে বাইক যায়, হ্যাঁ তার নিচ দিয়ে নদী। আবার যেমন আমরা এখন উপরে আসি, এই নিচে নিচ দিয়ে জল যাচ্ছে, ক্যানেলে জল যাচ্ছে, আর নিচে আবার নদী। তো এই নদীর নাম হচ্ছে ধল্লা নদী, আর এই নদীতে সামনে দুটি নদী জয়েন হয়েছে, মানে দুটি নদী মিলিত হয়ে ধল্লা নদী হয়েছে, আর একটা নদীর নাম হচ্ছে চেল নদী আর একটা হচ্ছে নেওড়া নদী। তো এই সামনে দুটি নদী মিলিত হয়েছে ওদিকে। আর ওয়েদার কন্ডিশন ভালো, বাট প্রচণ্ড গরম লাগছে, আর আর হয়তো পিকচার কোয়ালিটি অত ভালো আসবে না, কারণ সাইলেন্ট ডাইরেক্ট ক্যামেরার দিকে পড়ছে, তো সেজন্য কোয়ালিটি ওকে ভালো নাও আসতে পারে। সো গাইজ, তোমাদের এই লোকেশনটি আমি ঘুরে দেখাবো কীরকম লোকেশনটি আছে। তো যদি তোমরা এদিকে আশেপাশের লোক হও, লোকজন হও, মানুষ হও, তোমরা এই জায়গাটি তোমরা ভিজিট করতে পারো, জায়গাটি খুবই ভালো আছে। বাট বর্তমানে বর্ষার দিন, সেই জন্যই মেবি প্রচণ্ড জঙ্গল হয়ে আছে। তো যাই দেখা যাক কীরকম কন্ডিশনে আসে, আমরা অনেকদিন থেকে আসিনি। আর আমাদের সব ফ্রেন্ডের বার্থডে পড়ে ওদিকে, আগস্ট থেকে শুরু হয়, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তারপরে স্টপ, বার্থডে নেই মাঝখানে। এই মাঝখানে যে কেমন করে জন্ম নিয়ে নিয়েছে এটা কমন জানে। অ্যাকচুয়ালি ওরা টুইন, মানে দুই ভাই, তো এক ভাই পুনেতে জব করে, সেই জন্য পুনেতেও আছে, তো ওর বার্থডে সেলিব্রেশন তো হলো না। তো সেই জন্য ফ্রেন্ডটা বলে যে আমি একা একা বার্থডে সেলিব্রেশন করবো না, তো ভাইটা আমার ওখানে আছে, তো আমরা ম্যানেজ করলাম যে ভাই সেলিব্রেশন করতে লাগবে চল। তো বলে তো দেখ পারি দিচ্ছি আমি, বাট আমি কেকটা কাটবো না। তো তবু একটা ম্যানেজ করে নিয়ে আসলাম, কেক নিয়ে গেলাম, যে ভাবলাম যে বার্থডে সেলিব্রেশন করবো, বার্থডে পার্টি নেবো, কেক না নিয়ে আসলে কেমন হয়। তো কেক নিয়ে আসলাম, ওই তো দেখতে পাবে কীরকম কেকটা। তো এখন গাড়িটা নামাতে হবে আমাদের এদিকে, তো একদম দেখতে পারো একদম প্রচণ্ড স্টিপ, একদম প্রচণ্ড খাড়া,
চল ভাই, চল 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 চল। সো গাইস, উই আর এট নাও আওয়ার ডেস্টিনেশন। বাইকটা হ্যান্ডেল লক করে দিব যদি কেউ নিয়ে যায়, এই মুহূর্তে কন্ডিশন খারাপ। সো এটাই হচ্ছে লোকেশন। সো ওদের আশা বাকি আছে, ওরা আসতেছে, আসুক। সো গাইস, তোমরা দেখতে পারো চলে আসছে আমাদের পার্টনারগুলো। সো মোবাইল দিয়ে ভিডিও করি, চল নাম নাম। সো গাইস, একদম প্রচন্ড খাড়া, তো ওইভাবে আমাদের ঘুরে নামাবে। তো এগুলো তো সব সবাই ফ্লো রাইডার না। এটা হচ্ছে এমজিনু, এটা হচ্ছে বাসু। সো গাইস, আমাদের বাইকগুলো এখানে রাখলাম, এখন যাব হেঁটে হেঁটে। ওরা আগাইছে, শুনে আছি। সো পাশ দিয়ে ছোট একটা নদী নদী বয়ে আসতেছে এখানে। আর লোকেশনটা আমাদের পাবলিকের জন্য এত নোংরা হয়ে আছে, দেখ কত মদের বোতল, প্লাস্টিকের বোতল। বর্তমানে প্রচণ্ড ঘন জঙ্গল হয়ে আছে, কারণ এই সিজনটা তো বর্ষা সিজন, সেজন্য। আর আমরা ছোটোবেলায় সবসময় মানে বেশিরভাগ সময় আসতাম, স্কুল দিয়ে পালাই এদিকে। সো গাইস, আমাকে আবার ব্যাগ যেতে হচ্ছে, কারণ আমাদের একটা নুব ড্রাইভার গাড়ি উঠাতে গিয়ে উপরে আটকা গেছে। এত প্রো যে মাঝখানে গিয়ে গাড়ি আটকে যায়। চল চল দে, চল চটে পুরো। তুই এত নুব আজকে চিনলাম ভাই, ব্যাপক শোন না। সো গাইস, এখানকার লোকেশনটা একটু দেখে নাও, প্রচন্ড ভালো লাগছে দেখতে। রোদ কিন্তু পছন্দ করছে, মেঘগুলো যা লাগছে না একদম। ফুটোর জন্য আমি একদম হাঁপাই গেলাম, এমনি প্রচন্ড গরম করছে, আর হেলমেট পরে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দেখতে পারো পুরো অসাধারণ লাগছে গাছগুলো। আমাদের ছেলে পুলুগুলো আছে কোথায়? সো গাইস, তুমি দেখতে পারো আমাদের এই হচ্ছে স্পেশাল কেক আর স্পেশাল মম, কারণ লকডাউনি বাজারে এর থেকে বেশি আর কিছু জোগাড় করতে পারিনি আমরা। ওরা ওখানে প্রচুর বকর 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 করছে, আমি ওখান থেকে সরে আসলাম একটু লোকেশনটা দেখানোর জন্য তোমাদের। আর এটা কেক লাগেনি, উপর থেকে পাখি পাখিনা উঠেছে, একদম পুরো জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম আমি। তো পাশে নদী, ওদিকে ফরেস্ট টাইপের কিছু একটা, আর শালবাগান তো একদম দারুণ। প্রচণ্ড গরম, একদম পুরো ঘেমে ঘেমে গেছিলাম, তো জল দিয়ে মুখ ধুইলাম একটু। আর এখানে আসলে একটু অন্যরকম শান্তি লাগে। দাঁড়াও তোমাদেরকে জিনিস দেখাচ্ছি কি করে রাখছে জায়গা। বিয়ার খেয়ে বিয়ারে বোতল একদম ফাটায় ফুটায় রেখে দিচ্ছে, আর আমি আসছিলাম এমি ভাই। এখন এই ভিডিওগুলো চক্করে যেত পারতাম, মানুষ জানি না কেন এরকম করে, এত সুন্দর প্লেস লোকে শেষ করে দিচ্ছে এইভাবে। আরে ভাই, তোমরা এনজয় করতে আসবে, পিকনিক করতে আসবে, পিকনিক করো না, তাতে প্রবলেম কথা, কোনো প্রবলেম নেই। বাট এরকম দারু ফারু খেয়ে বোতল টোল ভাঙা কি দরকার? তো লোকেশনটা এরকমই, নদী আর হালকা ফরেস্ট। তোমরা দেখতে পারো এখানকার লোকেশনটা কীরকম, তোমাদের নদী পাশে নিয়ে যাচ্ছি, আর সন্ধ্যা হয়ে আসতেছে আর প্রায়। এই দেখো লোকেশনটা, ওই যে আমরা যে ব্রিজ দিয়ে আসলাম, ওই সেটা ব্রিজ, ওই সেটা না, ওই ব্রিজটা দিয়ে আসলাম। এই হচ্ছে
শাল গাছের বাগান, গাছের না গাছের। দেখতে পারো আমাদের পিকচার ক্যাপচারিং হচ্ছে, তো আমরা এইভাবে ছবি তুলি। ছবি তোলা তোরা মারামারি হচ্ছে আমাদের। ও ভাই যে ব্যাপার ছবি তুলি। ও ভাই ও ভাই তো সো গাইস, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিবে, আর চ্যানেলে যদি তোমার প্লিজ সাবস্ক্রাইব করে দিবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।